অনেক তো ঘুরলেন পাহাড় সমুদ্রে, চলুন এবার ঘুরে আসা যাক জঙ্গল থেকে, শান্ত নির্জন গাছ ছমছমে জাতীয় উদ্যান জলদাপাড়া থেকে। ঘুরতে ভালোবাসা ভ্রমণ প্রেমিক মানুষের কাছে পাহাড় সমুদ্রের মতো জঙ্গলেরও একটা আলাদা আকর্ষণ আছে। আর এই আকর্ষণেই ভোরের আলো ফুটতে না ফুটতেই রওনা হয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের পথে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে জলদাপাড়া সাফারি সম্পর্কিত যাবতীয় তথ্য, যেমন সাফারি বুকিং কিভাবে করবেন, খরচ কত, সাফারির জন্য কোন স্লটটা ভালো, কোন সময়টা বেশি ভালো, কি কি বন্যপ্রাণ দেখা যায়, কত ধরনেরই বা সাফারি হয়, সবই জানতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তোর্ষা নদীর তীরে এই বিস্তীর্ণ জলাভূমি জলদাপাড়া 1941 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়। জলদাপাড়া প্রায় 217 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। তোর্ষা নদীর পাড়ে অবস্থিত এই বিস্তীর্ণ ঘাসভূমিটি মূলত একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্যই বিখ্যাত। এছাড়াও এখানে হাতি, বাইসন, চিতল ও সম্বর হরিণ, বুনো শুয়োর, চিতাবাঘ, ময়ূর ও নানা প্রজাতির পাখির দেখা মেলে। জীব বৈচিত্র্যের সমৃদ্ধ জলদাপাড়া মূলত সাফারির জন্যই বিখ্যাত। এছাড়াও জলদাপাড়ায় আরেকটি অন্যতম আকর্ষণ হলো হলং বাংলোতে একটি মনে রাখার মতো রাত্রি যাপন করা। গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এই বাংলো থেকে জীবজন্তু দেখার চান্স 100% নিশ্চিত। জঙ্গলের টানে ভোরের আলো ফুটতে না ফুটতেই মাদারিহাট পুলিশ স্টেশনের পাশের গলি দিয়ে চলে গেলাম জলদাপাড়া সাফারি বুকিং কাউন্টারে জিপ সাফারি করবার জন্য। জলদাপাড়াতে মূলত জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারি হয়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই আপনারা টিকিট কাটতে পারেন। জলদাপাড়া জিপ সাফারির টিকিট আপনারা WBSFDA এর মাধ্যমে অনলাইনে করতে পারেন, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র পার পার্সন মানে 280 টাকা করে যে টিকিটটা, সেটাই একমাত্র কাটতে পারবেন অনলাইনে। বাকি সমস্ত চার্জেস কিন্তু আপনাকে অফলাইনে কাউন্টারে গিয়ে জমা করতে হবে এখানে এসে। প্রথমেই জেনে নিন কিভাবে সাফারি বুক করবেন। প্রথমেই গুগলে গিয়ে টাইপ করুন WBSFDA। এরপর এই পেজটা খোলার পর WBSFDA ইকো ট্যুরিজম সিলেক্ট করুন। এখান থেকে আপনি বুক সাফারি অপশানটা সিলেক্ট করে নিন। সিলেক্ট করবার পর আপনাকে এই পেজটা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং গরুমারা ন্যাশনাল পার্ক দুটো আছে। জলদাপাড়ায় সাফারি করতে চাইলে আপনি জলদাপাড়া ন্যাশনাল পার্ক সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন রাইড অ্যাভেলেবিলিটি বলে লেখা আছে। এখানে অনেক অপশানই রয়েছে। এখান থেকে আপনি জলদাপাড়ায় সাফারি করতে চাইলে বুক করুন মাদারিহাট কার সাফারি অথবা বুক করুন শালকুমার গেট কার সাফারি। এখান থেকে কিন্তু আপনি চিলাপাতা জঙ্গল সাফারিও বুক করতে পারেন। মাদারিহাট কার সাফারি অপশানে ক্লিক করার পর এই পেজটা দেওয়া হলো। এখানে দেওয়া আছে বুকিং ডেট, রুট, নাম্বার অফ পার্সন, সিটিজেনশিপ এখানে দেওয়া আছে, আপনারা এগুলো ফিল আপ করে দেবেন। আর রুট যেটা দেওয়া রয়েছে, একটা হচ্ছে মাদারিহাট থেকে মাদারিহাট এবং আর একটা মাদারিহাট থেকে টোটোপাড়া। আপনাদের পছন্দ মতো রুটটি সিলেক্ট করে নিন, তবে মাদারিহাট থেকে মাদারিহাট এই রুটের চাহিদাই সব থেকে বেশি থাকে। পুরো জিপ সাফারি করতে সময় লাগে 1.5 ঘন্টা। স্লটগুলি শুরু হয় সকাল 6:30, দুপুর 1:30 এবং বিকেল 3:30। প্রথম এবং শেষ স্লট দুটিতে বন্যপ্রাণ দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। শেষ স্লট মানে যেটা 3:30 থেকে 5:00, সেই স্লটের শেষে কিন্তু আপনি একটি ট্রাইবাল ডান্সও দেখতে পাবেন। গরমকালে সাফারির এই স্লটের টাইমগুলোই কিন্তু 1/2 ঘন্টা আগে থেকে শুরু হয়। আগেই বলেছি জিপ সাফারি অনলাইনে বুকিং করতে গেলে পার পার্সন 280 টাকার যে টিকিটটা, সেটাই একমাত্র অনলাইনে কাটা যাবে। বাকি ভেহিকেল চার্জ 1400 থেকে 1500 টাকা, গাইড চার্জ 350, ভেহিকেল এন্ট্রি ফি 480 টাকা এবং শেষ স্লটে একটা ট্রাইবাল ডান্স হয় যেটার জন্য পার পার্সন 50 টাকা করে লাগে। এই সবই আপনাকে অফলাইনে ওখানকার কাউন্টারে গিয়ে জমা করতে হবে। এলিফ্যান্ট সাফারি অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে WBSFDA এর সাইটে গিয়ে যেরকম মাদারিহাট কার সাফারি সিলেক্ট করেছিলেন জিপ সাফারির জন্য, ঠিক তেমনি এলিফ্যান্ট সাফারির জন্য সিলেক্ট করুন বুক হলং। এলিফ্যান্ট সাফারি করতে সময় লাগে 1 ঘন্টা এবং স্লটগুলি হলো সকাল 6:30, 7:30 এবং 8:30 এবং গরমকালে 1 ঘন্টা আগে এই সাফারি শুরু হয়।
এলিফ্যান্ট সাফারি বুকিংয়ের ক্ষেত্রে অনলাইনে পুরো পেমেন্টটি করে দিতে পারবেন, কিন্তু যেদিন আপনাদের সাফারি থাকবে তার আগের দিন ওখানকার কাউন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে। এবং আপনাদের পিক আপ পয়েন্ট যদি হলং হয় তাহলে আপনাদের নিজেদের গাড়ি কিংবা ভাড়ার গাড়িতে যেতে পারেন, কিন্তু গাড়ির পারমিট আগের দিন রাতে করিয়ে রাখতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার জঙ্গল সাফারি বন্ধ থাকে এবং প্রতি বছর জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে, কারণ ওই সময়টা বন্য প্রাণীদের প্রজনন ঋতুর সময়। এবার চলুন জলদাপাড়ায় জিপ সাফারিতে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের স্লট বুকিং করা ছিল সকাল 6টায়, যেহেতু শীতকাল তাই ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি, আর এই অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে সাফারি করব এটা ভেবেই ভীষণ এক্সাইটেড ছিলাম। মোট 24টা জিপ থাকে, সকালে 2টো ট্রিপ হয় তখন 12টা 12টা করে জিপ যায়, আবার বিকেলেও তাই 2টো ট্রিপ হয় 12টা 12টা করে জিপ যায়। যাই হোক, কথা বলতে বলতে আমরা জিপে করে এসে পৌঁছালাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টের সামনে। গেটে বোর্ডিং পাস ও আই কার্ড গুলো চেকিং চলছে, চেক করে এখান থেকেই একটা একটা করে গাড়ি ছেড়ে দেওয়া হবে, তো মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনারা আই কার্ড সঙ্গে নিয়ে যাবেন। ভিতরে প্রবেশ করতেই গাইড দাদা আমাদের বললেন এখানে গন্ডার রয়েছে প্রায় 300-এর বেশি, 4000-এর মতো বাইসন রয়েছে, 4 রকম হরিণ রয়েছে এবং 200-এর উপরে চিতাবাঘ রয়েছে। কিছুদূর গিয়েই দেখি রাস্তার উপরে 2টো ময়ূরই বসে আছে, আমাদের জিপের শব্দ পেয়ে একটা ময়ূরই উড়ে গেল। ময়ূরকে এভাবে উঠতে আমি আগে কখনো দেখিনি, খুবই ভালো লাগলো। আর এই দিকে সবে একটা ময়ূর পেখম তুলছে, কিন্তু আমাদের আওয়াজে সে একেবারে ভয় পেয়ে গেছে। ময়ূর দেখে আমরা খুশি খুশি মনে আবার সামনের দিকে এগোতে থাকলাম। এলিফ্যান্ট সাফারি করলে এই পয়েন্ট থেকেই সাফারিটা শুরু হয়, এখান দিয়ে উপরে উঠে হাতি পিঠে উঠে বসতে হয়। সামনেই রয়েছে হলং বাংলো, ড্রাইভার দাদা আমাদের বললেন সাফারি শেষে হলং বাংলোয় নিয়ে আসবে, তো হলং বাংলোর পাশ দিয়ে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। হলং বাংলোর পাশ দিয়ে চারিদিকে জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চলেছি একটি ওয়াচ টাওয়ারের দিকে। যেতে যেতে একটি হরিণ দেখে আমাদের জিপ দাঁড়ালো, যদিও হরিণটি অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। আরো কিছু দূর যাওয়ার পর দেখলাম এক দল বাইসন দাঁড়িয়ে আছে জঙ্গলের অনেকখানি ভিতরের দিকে, সেটা আমরা খালি চোখে দেখতে পেলেও ক্যামেরা বন্দি করতে পারেনি ভালোভাবে। আবার কিছু দূর এগোনোর পরই একদম সামনে থেকে দেখলাম একটি হরিণ। এতক্ষণ সব বন্য প্রাণীদের অনেক দূর থেকে দেখলেও এই হরিণটা একদম সামনে থেকে দেখেছিলাম, রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে। জিপ সাফারিতে এলে আপনাকে কিছু দূর রাস্তা ধরে এগিয়ে নিয়ে আসা হবে একটি ওয়াচ টাওয়ারে, সামনেই রয়েছে ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারে উঠলে জঙ্গলের অনেকখানি অংশ খালি চোখে দেখতে পাবেন, ভাগ্য ভালো থাকলে গন্ডারের দেখা মিলতে পারে। এই ওয়াচ টাওয়ারগুলির আশেপাশে আছে সল্ট পিট এরিয়া, নুন ছিটিয়ে রাখা হয়, গন্ডার এবং অন্যান্য বন্য প্রাণীরা ওই নুন খাওয়ার লোভে এইসব ওয়াচ টাওয়ারগুলির আশেপাশে চলে আসে, আর তখনই আমরা এদের দেখতে পাই। আমরাও ওয়াচ টাওয়ারের উপর থেকে অনেক দূর থেকে একটি গন্ডারকে দেখতে পেয়েছিলাম। ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে এসে গাড়িতে উঠে একটু যাওয়ার পরই একটা হাতিকে দেখতে পেলাম, হয়তো সল্ট পিটে নুন খাওয়ার জন্যই এসেছিল এই হাতিটি, তাই অনেক কাছ থেকেই আমরা দেখে নিলাম।
রাস্তায় যেতে যেতে গাছের ডালে লক্ষ্য করলাম ময়ূর বসে আছে, সেটাই আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। এখানে সাফারিতে এলে প্রচুর ময়ূর দেখতে পাবেন আপনারা। এবার বলি কখন এখানে আসবেন। যারা জঙ্গলের প্রকৃত রূপ দেখতে চান তারা মে থেকে জুন মাসের 15 তারিখের আগে বা বর্ষার পর সেপ্টেম্বর অক্টোবর পর এখানে আসতে পারেন। এই সময় জঙ্গল সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। আর যারা বন্যপ্রাণী দেখার জন্য আসবেন তারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসতে পারেন, কারণ এই সময় জঙ্গল অনেকটাই হালকা হয়ে যায় আর বন্যপ্রাণী দেখার সুযোগটাও এই সময় সবথেকে বেশি থাকে। আবার কিছু দূর যাওয়ার পরে হরিণ দেখে আমাদের জিপটি দাঁড়িয়ে গেল। এই হরিণটি সম্বর প্রজাতির হরিণ। হরিণটি এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে, ঠিক যেন মনে হচ্ছে দাঁড়িয়ে পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। যাই হোক, উল্টো দিকেই আরেকটি হরিণ দেখতে পেয়েছিলাম। এই হরিণটি একটু অন্য ধরনের, শিংগুলো অনেকটাই বড় বড়। এই হরিণটিও একেবারে কাছ থেকে দেখেছিলাম আমরা। এরপর আমাদের গন্তব্য সেকেন্ড ওয়াচ টাওয়ার। পথে অনেক ময়ূরেরই দেখা পেয়েছিলাম আমরা। একটি জিপে মোট 6 জন ধরে, আর আমরা 6 জনেরই একটি গ্রুপ ছিলাম। আর আমাদের জলদাপাড়ায় সাফারি করতে 6 জনের জন্য টোটাল 3,430 টাকা খরচ হয়েছে। এই হলো সেই ওয়াচ টাওয়ার যেখানে উপরে উঠলে সলপিট এরিয়া আছে, কিন্তু এই ওয়াচ টাওয়ারটাই উঠতে দেওয়া হয় না। সব শেষে হলং বাংলোর এলিফ্যান্ট সাফারি পয়েন্টের সামনে দিয়ে আমরা চলে এলাম হলং বাংলোর সামনে। এবার জিপ থেকে নামতেই দেখলাম সবাই খুব দৌড়াদৌড়ি করছে এবং শুনলাম যে জঙ্গলের হাতি এসেছে। দেখার জন্য আমরাও তাড়াতাড়ি জিপ থেকে নেমে এসে সামনে এসে দেখলাম সত্যি একটা বিরাট দাঁতওয়ালা জঙ্গলের হাতি এসেছে। এটাই হলো হলং বাংলোর সল্টপিট এরিয়া। হলং বাংলোর জানালা থেকে এই সল্টপিট এরিয়াতে অনেক বন্যপ্রাণী সারাদিনে দেখা যায়। জলদাপাড়া এন্ট্রি গেট থেকে অনেকটাই ভিতরে অবস্থিত এই হলং বাংলো। চারিদিকে সবুজে ঘেরা জঙ্গলের মাঝখানে এই সরকারি বাংলোটি নির্মাণ করা হয়েছে। এখানে রুম বুক করা কিন্তু খুবই কঠিন। 1 মাস আগে থেকে WBTDC-র ওয়েবসাইটে গিয়ে বুক করতে হয়। এই বাংলোতে থাকলে আপনাকে জিপ সাফারি ও এলিফ্যান্ট সাফারির জন্য ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। জঙ্গলের হাতি জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই 4টি সাফারি হাতি সামনে দিয়ে যাচ্ছে, আর সেটা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। আপনাদেরও একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের তো আগেই দেখালাম এই হলং বাংলোর সামনে থেকেই এলিফ্যান্ট সাফারি শুরু হয়। এলিফ্যান্ট সাফারিতে একটি হাতির উপর 4 জন বসতে পারবেন। একসাথে 4টে হাতি এবং 16 জন নিয়ে 1 ঘন্টার এই সাফারির মূল আকর্ষণ হলো জঙ্গলের একেবারে মাঝখানে কোর এরিয়াতে আপনি প্রবেশ করতে পারবেন। প্রকৃত জঙ্গলকে একেবারে কাছ থেকে অনুভব করার জন্য এলিফ্যান্ট সাফারি অন্যতম। এলিফ্যান্ট সাফারির এই 1টা ঘন্টা প্রচণ্ড রোমাঞ্চকর। হলং বাংলোর সামনে হাতি দেখে এবং জায়গাটা ভালো করে ঘুরে আবার উঠে পড়লাম গাড়িতে। আজকের মতো আমাদের সাফারি শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করার পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।